দর্শক, শীতকালীন সবজির বাজারের অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলীমের সঙ্গে। আলীম, বাজারে কি কি শীতকালীন সবজি এসেছে, সেগুলোর দাম কেমন? ঈশিকা, আপনি যেমন বলছেন মানিকগঞ্জে কিন্তু শীতকালীন শীতের সবজি আবাদে কিন্তু বিখ্যাত, এমনকি শীতকালীন আগাম শীতকালীন সবজি কিন্তু উঠেছে ফুলকপি, সিম, করলা, বেগুন, ধনিয়া পাতা, শসা, কিন্তু এগুলো কিন্তু দাম কিন্তু চড়া, এখনো দাম চড়া। সেখানে যেখানে ফুলকপি 100 টাকা কেজি, 1 কেজি সিম 100 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, কাঁচামরিচ 50 টাকা কেজি, শসা 60 টাকা কেজি কেজিতে বিক্রি হচ্ছে, এমনকি সাধারণ ক্রেতাদের কিন্তু নাগালের বাইরে বিক্রি হচ্ছে। আচ্ছা, সবজির বাজারের আপনাদের সবজির বাজার যায় বাজারের কি অবস্থা, কি দামাদামি কি করছেন? ইয়া যা পাইতেছি তাতে খাওয়া অসাধ্য। এগুলো এই উস্তা নিতেছে 80 টাকা, অন্য জিনিস এরা এরাই কি করবো, এরাও যে মানে হেম্বা আছে, অবস্থা তো ভয়াবহ। আচ্ছা, শিকা, যে যেমন শুনছিলেন সাধারণ ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে ক্রেতাদের নাগালের বাইরে কিন্তু এই দাম, যে কারণে কিন্তু তারা অস্বস্তিতে প্রকাশ করেছেন। আমি যদি দেখাতে চাই যে এই লাউ 60 টাকা পিস, 60 টাকা পিসের লাল শাক 20 টাকা কেজি, পুঁই শাক 20 টাকা কেজি, কাঁচা করলা 60 টাকা, 25 টাকা হালি বিক্রি হচ্ছে, এমনকি আমি কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা যেটা বলছেন যে আগাম সবজি বাজারে উঠলেও কিন্তু তেমন পরিমাণে কিন্তু পাচ্ছে না, এমনকি যে মুকামে দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই দাম তারা দাম বেড়েছে, মুকামের দাম বৃদ্ধির কারণে কিন্তু দাম বেড়েছে সেই সাথে। আচ্ছা ভাই, এই সবজির বাজারে আপনার দাম এত চড়া কেন, এমনকি মালামালের কি অবস্থা? এখন ভাই মালামালের অবস্থা বলতে আমাদের যেভাবে কিনে আনতে হয় ওইভাবেই, মানে ওইটার উপরে ডিপেন্ড করে। এখন যে হচ্ছে একজন আপনার গৃহস্থ বলে গ্রামে বাসায়, তো উনি ওনার উপরে মূলত ডিপেন্ড করে, আর মালের চাহিদা এখন বেশি কিন্তু হচ্ছে আপনার মাল কম, যে কারণে মূলত আর কি দামটা আমি মনে করি যে একটু বেশি আর কি। আচ্ছা ঈশিকা, আপনি যেমনটি শুনছিলেন যে বিক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে যারা যে রেটে কিনতে পারছেন তারাই ওই রেটে কিনতে পারছেন। ঈশিকা, এই ছিল মানিকগঞ্জের সবজি বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আলিম আপনাকে। দর্শক, মানিকগঞ্জের সবজি বাজারের সর্বশেষ খবর আমরা দেখছিলাম আব্দুল আলিমের সঙ্গে।